1987 সালে 21 বছর বয়সে নিয়াজ মোরশেদ যখন দাবার গ্র্যান্ড মাস্টার হন, তখন উপমহাদেশে আর কারও এই কৃতিত্ব ছিল না। সে সময় গোটা এশিয়াতে গ্র্যান্ড মাস্টার ছিলেন মাত্র 4 জন। পরের গ্র্যান্ড মাস্টার পেতে পেতে চলে যায় আরো 25টি বছর। 2002 সালে এই যোগ্যতা অর্জন করেন জিয়াউর রহমান। মানুষের কত শখ থাকে, সময় কাটানোর জন্য কত কিনা করে থাকে, জিয়ার শখ, নেশা আর ক্যারিয়ার সবই ছিল এই দাবাকে ঘিরেই। 50টি বছর পার করে যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তার কিছুক্ষণ আগেও ছিলেন নিজের প্রিয় খেলার সঙ্গে। জাতীয় দাবা প্রতিযোগিতার 12 রাউন্ডের খেলার সময় মাটিতে লুটিয়ে পড়া জিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসকরা বলেন সব শেষ। 1974 সালের 1 মে ঢাকায় জন্ম নেওয়া জিয়া শৈশব থেকে কেবল দাবাড়ুই হতে চেয়েছিলেন। তার বাবা পয়গামউদ্দিন আহমেদ ছিলেন 70 দশকের দাবাড়ু। এই খেলার হাতে খড়ি হয় বাবার কাছেই। শৈশবেই ভালো কোচিং পেয়ে যান আর নেশাটা তখনই মাথায় ঢুকে যায়। অন্য শিশুরা যখন দুরন্ত পানায় ব্যস্ত, তখন তার মন পড়ে থাকতো 64 ঘরের কোটে। ধীর স্থির ভাবে চিন্তা করতে শিখে যান শিশু বয়সেই। বড়দেরকেও তিনি তার নানা চালে বাজিমাত করে দিতে থাকেন। জিয়ার নাম ছড়িয়ে পড়তে থাকে। সে সময় অনলাইন মিডিয়া বা ফেসবুক ইউটিউবের মতো মাধ্যম ছিল না, তবে পত্র পত্রিকার মাধ্যমে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়ার সময় মাত্র 13 বছর বয়সে 1987 সালে লাভ করেন আন্তর্জাতিক রেটিং। পরের বছরই চ্যাম্পিয়ন হন জাতীয় দাবায়। পরে আরো 13 বার সবাইকে ছাড়িয়ে যান। বাংলাদেশে আর কেউ এতবার চ্যাম্পিয়ন হতে পারেননি। স্কুল শেষ করে কলেজ, এরপর জিয়া ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। তবে তার মন পড়ে থাকতো রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা আর সৈন্যের চালে। 17 বছর বয়সে 1990 সালে ফিদে মাস্টার, 19 বছর বয়সে 1993 সালে ইন্টারন্যাশনাল মাস্টার আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জিয়া পান গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনের সুখবর। 3 বছর পর 2005 সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদে রেটিং অর্জন করেন তিনি। বিশ্ববিদ্যালয় পাশ করে এক একজনের ঝোঁক থাকে এক এক পেশায়, তবে নিয়াজ সাড়া দিলেন তার নেশার ডাকে। ক্যারিয়ার হিসেবেও বেছে নেন দাবাকে। জিয়াউর রহমান ভুল কিছু করেননি। 2010 সালে তিনি মালয়েশিয়ার জাতীয় প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান। 9 বছর পর তিনি অফিসিয়াল ফিদে ট্রেনারও হন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছেন জিয়াউর রহমান। এর মধ্যে 4 বার যান বিশ্ব দাবা কাপে, 14 বার তিনি অংশ নেন দাবা অলিম্পিয়াডে। দেশের মতো বিদেশেও নানা প্রতিযোগিতায় জিয়াউর রহমানের সাফল্য কম না। 2012 সালে ভারতের নাগপুরে আন্তর্জাতিক ওপেনে শিরোপা জিতেছিলেন তিনি। 6 বছর পর ভারতের নয়াদিল্লিতে 18 ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবায় দ্বিতীয় স্থান অর্জন করেন। 2021 সালে 9 খেলায় 7.5 স্কোর করে মুজিব শতবর্ষ আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও ছিল জিয়ার। জিয়া যেমন তার বাবার কাছ থেকে দাবার নেশা পেয়েছেন, তেমনি তার সন্তানের মধ্যেও ঢুকিয়ে দিয়ে গেছেন এই বীজ। ছেলে তাহসিন তাজওয়ারও দাবাড়ু, তিনি এখন ফিদে মাস্টার। 2022 সালে 44তম দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। যে দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সময় জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, সেই টুর্নামেন্টের প্রতিযোগী তার ছেলেও। আগামী 10 থেকে 23 সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে হবে 45তম দাবা অলিম্পিয়াড, যেখানে তাহসিনকে খেলানোর ইচ্ছা ছিল জিয়ার। জাতীয় চ্যাম্পিয়নশিপের সেরা 5 জন সুযোগ পায় দাবা অলিম্পিয়াডে, কিন্তু তাহসিন আছেন 6ষ্ঠ অবস্থানে, জিয়া ছিলেন 2-এ। চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত টেনশনই কেড়ে নিয়েছে জিয়াউর রহমানের প্রাণ। স্বামী সন্তানকে উৎসাহ দিতে স্ত্রী তাহসিন সুলতানা লাবণ্য এই প্রতিযোগিতায় দর্শক সারিতে থাকতেন। শুধু জিয়ার সঙ্গে থাকবেন বলেই বিসিএস এর চাকরি পর্যন্ত ছেড়েছেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে সেই জিয়াই ছেড়ে গেলেন তাকে।